বৃহস্পতিবার বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের রাজ্য সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণা করেন। সেই মোতাবেক শুক্রবার দলের সভাপতি পদে আসীন হওয়ার পর রাজীব ভট্টাচার্য মা ত্রিপুরাশ্বরী মায়ের মন্দিরে আশীর্বাদ দিতে যান। এদিন ওনার সঙ্গে ওনার স্ত্রীও ছিলেন। সেদিন মাতাবাড়িতে ব্যান্ড পার্টির মাধ্যমে ওনাকে স্বাগত জানায় দলের কার্যকর্তারা। মায়ের মন্দিরে গিয়ে তিনি মা ত্রিপুরাশ্বরীর উদ্দেশ্যে পূজা দেন ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পাশাপাশি মন্দিরে থাকা শিব মন্দিরেও পূজা দেন সস্ত্রীক সভাপতি। এরপর এক সাক্ষাৎকারে নয়া সভাপতি জানান, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, আমিও অতি সাধারণ কার্যকর্তা, 1991 সাল থেকে দলের সঙ্গে জড়িত বলে তিনি জানান। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, আমিও অতি সাধারণ কার্যকর্তা, আমিও একদম 91 থেকে পার্টির সঙ্গে জড়িত এবং পার্টি যে সময় যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, উনি আমার উপর আস্থা রেখেছেন এবং তৎসঙ্গে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারাও আমার প্রতি আস্থা রেখেছেন। আমি কার্যকর্তাদের পাশে থেকে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে 2023 আবারও যে নির্বাচন সংগঠিত হবে সেখানে যারা কার্যকর্তা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই ত্রিপুরা রাজ্যে সরকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব, এটাই আমার লক্ষ্য। এদিন দলের নয়া সভাপতিকে কাছে পেয়ে খুশির মেজাজে দেখা গেছে দলের স্থানীয় কার্যকর্তাদের। সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান নয়া সভাপতি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।